হ্যালো ভিউয়ার্স, আইসিটি কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি ইমেইল অ্যাকাউন্ট খুলবেন, যেটাকে আমরা জিমেইল আইডি বলবো। তো সেটি কিভাবে খুলবেন এবং সেটা কাস্টমাইজেশন নিয়ে আলোচনা করব। একটা কথা বলে নেওয়া ভালো, পৃথিবীর প্রত্যেকটি জিমেইল আইডি হচ্ছে ইমেইল আইডি, কিন্তু প্রত্যেকটি ইমেইল আইডি কিন্তু আবার জিমেইল আইডি না। এটা মনে হয় আপনারা যারা এক্সপার্ট লেভেলের তারা অবশ্যই জানেন, কেননা শুধুমাত্র জিমেইল থেকে যে আমরা ইমেইল খুলতে পারবো এমনটা না। আমরা ইয়াহু থেকে, আউটলুক থেকে, এগুলো থেকেও কিন্তু আমরা তার জিমেইল আইডি খুলতে পারি, সরি ইমেইল আইডি খুলতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন আমরা কাজে চলে যাই। আজকে আমরা দেখাবো হচ্ছে কিভাবে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটি খুলবেন। তো এর জন্য আমি একটি ব্রাউজার ওপেন করলাম, গুগল ক্রোম ওপেন করেছি। তো এখানে আপনারা প্রত্যেকে এসে www.gmail.com লিখবেন, gmail.com। এরপরে দেখেন যে যেহেতু আমার এই কম্পিউটারের ক্ষেত্রে আমি অলরেডি একটা ইমেইল ব্যবহার করি, সে কারণে এটা সরাসরি দেখাবে। তো আপনারা যারা ব্যবহার করেন না তাদের আউটলুকটা একটু অন্যরকম দেখাবে, আমি সেখানে দেখাচ্ছি যে কেমন আসবে। তো সেক্ষেত্রে আমি মোর অপশনে যাব, এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনাদের যারা নতুন এসেছেন, মানে একেবারে শুরু করেছেন যারা, তাদের ক্ষেত্রে যাদের ইমেইল অ্যাকাউন্ট নেই বা জিমেইলে কোনো অ্যাকাউন্ট নেই, তারা যখন জিমেইল ডট কমে যাবেন তখন তাদের এই আউটলুকের একটি পেজ আসবে। তো এখানে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবো, অর্থাৎ যে নামে আমি ইমেইল অ্যাকাউন্টটি খুলতে চাই সেই নামে আমি আমার এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি ইউজ করব। তো প্রথমে আমি ডিসাইড করে নিতে হবে আপনাকে যে আপনি কি নামে খুলতে যাচ্ছেন। যদিও আপনি যে নামে খুলতে যাচ্ছেন সেই নামটাই যে পাবেন এমনটাও অ্যাকচুয়ালি ভাবা যাচ্ছে না। তো তারপরেও আমি চেষ্টা করি। আমি ফার্স্ট নেম দিলাম হচ্ছে আইসিটি কেয়ার, লাস্ট নেম দিলাম হচ্ছে তানিয়া। তাহলে এখন আমি টোটাল নামটা দেব হচ্ছে ictkeatania@gmail.com আর 2015@gmail.com। তো এটার জন্য একটা পাসওয়ার্ড ঠিক করতে বলছে। আপনি পাসওয়ার্ডটা এখানে বলে দিচ্ছে ইউজ অ্যাট লিস্ট 8 ক্যারেক্টারস, 8টা ক্যারেক্টার কমপক্ষে ব্যবহার করতে হবে। ডোন্ট ইউজ এ পাসওয়ার্ড ফ্রম অ্যানাদার এলস অর সামথিং, আপনি অন্য কোনো জায়গায় যেটা ব্যবহার করেছেন সেইটাই এখানে ব্যবহার করতে নিষেধ করছে। তো আপনার পছন্দ, আপনি এখানে যেটা খুশি দিতে পারেন, তবে একটা স্ট্রঙ্গার পাসওয়ার্ড ইউজ করার চেষ্টা করবেন। আমি একটি পাসওয়ার্ড ইউজ করছি, দেখুন আমাকে দেখাচ্ছে যে আমার পাসওয়ার্ডটা স্ট্রং হয়েছে, স্ট্রং পাসওয়ার্ড। এরপরে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দিতে হবে। তো সরি, ডেট অফ বার্থ ব্যবহার করছি। জেন্ডার, জেন্ডার ঠিক করছি। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার, আপনি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছেন সেরকম একটা মোবাইল নাম্বার দেবেন, চালু আছে, কারণ অনেক সময় ভেরিফিকেশন, যদি মোবাইলে আপনি ভেরিফিকেশন চান সেক্ষেত্রে সরাসরি মোবাইলে ভেরিফিকেশন কোড চলে আসবে। তো সেটার জন্য আমি এখানে একটি নাম্বার ব্যবহার করছি, কারেন্ট ইমেইল অ্যাড্রেস। তো কারেন্ট ইমেইল অ্যাড্রেসটা দিচ্ছি লোকেশন বাংলাদেশ, এটা ঠিকই আছে। এরপর নেক্সট স্টেপে চলে যাব। প্রাইভেসি, কিছু প্রাইভেসি আছে তাদের, আপনি সেগুলোকে স্ক্রল করে অবশ্যই আপনাকে এগ্রি করতে হবে, অর্থাৎ কিছু টার্মস, কিছু শর্ত তারা জুড়ে দেয়। আপনার ইমেইল, জিমেইল অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে গেছে, এখন আপনাকে বলছে যে কন্টিনিউ টু জিমেইল। আপনি নাম্বারটা কি সেভ করে রাখতে চান পাসওয়ার্ডটা? না, আমি এখন পাসওয়ার্ডটা এখানে সেভ করতে চাই না, এটাও করতে পারেন। আবার যদি নিজে ব্যবহার করে থাকেন তাহলে এটা এখানে সেভও করতে পারেন। আমি সেভ করলাম আপাতত, কন্টিনিউ টু জিমেইল দিচ্ছি। এখন দেখুন যে কন্টিনিউ টু জিমেইল দেওয়ার পর এখানে কিছু স্টেপস আসবে, এগুলোকে আপনি নেক্সট নেক্সট করে যাবেন। আবারও নেক্সট করলাম, 4টা স্টেপ হয়তো আপনাকে ফিল আপ করতে হবে। তো স্টেপগুলি কমপ্লিট করার পরে এখন আপনাকে বলছে আইসিটি কেয়ার তানিয়া 2015
@gmail.com is ready to use. অর্থাৎ আমি যে নামে জিমেইলটা খুলেছি সেই জিমেইলটা এখন আপনার ব্যবহার করার জন্য উপযুক্ত হয়েছে। আমি মেইলের মধ্যে চলে আসলাম। এইটা হচ্ছে আমার মেইলের অ্যাকচুয়াল এখন যে সিচুয়েশন সেটা দেখাচ্ছে। তো এখানে একটা মেসেজ অলরেডি এসেছে, ডিয়ার আইসিটি কেয়ার, আই এম সো গ্ল্যাড দ্যাট ডিসাইড, মানে এটা আপনাকে গুগল থেকে মেসেজ করেছে। তো আপনার একটা জিমেইল আইডি থাকার মানে অনেকগুলো ফ্যাসিলিটিস কিন্তু আপনি পাবেন। আপনি ক্লাউডে 15 GB জায়গা পাবেন, যেটাকে আমরা গুগল ড্রাইভ বলে থাকি। দেখুন, এখান থেকে আমরা দেখতে পারবো যে গুগল ড্রাইভ আছে, আপনি গুগল প্লে স্টোরে যেতে পারবেন, আপনার অ্যাকাউন্টে যেতে পারবেন, গুগল থেকে সার্চ করতে পারবেন, গুগল ম্যাপে লোকেশন দেখে নিতে পারবেন, গুগল প্লাস অ্যাকাউন্ট করতে পারবেন, আপনি ছবিগুলো এখানে আপলোড করে রাখতে পারবেন অনলাইনে, যেগুলো আপনার নিজস্ব অ্যাকাউন্টে থেকে যাবে। তো অনেক বেশি বেনিফিটস আছে। আরেকটা টিউটোরিয়ালে অবশ্যই আলোচনা করব জিমেইলের কিছু বেনিফিটস নিয়ে। তো এখন আমরা যেটা দেখবো যে এটার কিছু কাস্টমাইজেশন করব আমরা। যেমন এই অ্যাকাউন্টটা যদি আমি এখন কোনো সেটিংস এ পরিবর্তন আনতে চাই, তাহলে সেটিংস এ যাব, থিমস এ যাব, সে আমি এখান থেকে কোনো একটা পছন্দনীয় থিম ব্যবহার করব যেটা আমার পছন্দের, এরকম কোনো একটা থিম আমি এখান থেকে চাইলে ব্যবহার করতে পারি। মোর ইমেজ আছে, এখান থেকে কোনো কালার আমি ইউজ করতে পারি যে কালারটা আমার পছন্দের বা আমার মেইলের জন্য উপযোগী বলে মনে হয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা কিছু ইউজ করতে পারেন। এখানে দেখেন, আমি আপনাকে আপনাদেরকে একটি দিয়ে দেখাই। সাপোজ আমি এটা ইউজ করলাম থিম হিসাবে। তো এখন দেখুন আপনার মেইলটা দেখতে কেমন দেখাচ্ছে। আমি এটা যদি সেভ করি, তাহলে দেখুন যে আপনার মেইলের অবস্থানটা এখন এরকম থাকবে, আপনার মেইলটা এখন এরকম অবস্থায় থাকবে। এরপর যদি আপনি আপনার প্রোফাইলে, আপনার নিজের প্রোফাইলে যদি যেতে চান, আপনার নিজের প্রোফাইলে কিছু সেটিংস আছে, সাইন ইন অ্যান্ড সিকিউরিটি, পার্সোনাল ইনফো অ্যান্ড প্রাইভেসি, অ্যাকাউন্ট পারফরমেন্স, সিকিউরিটি চেক আপ, এগুলো আপনি সবই বসে বসে পূরণ করতে পারবেন। খুব সিম্পল, আপনি দেখলেই পূরণ করতে পারবেন। সাইন ইন অ্যান্ড সিকিউরিটির উপরে যদি আপনি কোনো কিছু করতে চান, এখানে যদি আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখতে চান, তাহলে আপনি আপনার ফোন নাম্বার থেকে সরাসরি লগ ইন করতে পারবেন। টু স্টেপ ভেরিফিকেশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যদি আপনি হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করেন এখান থেকে, তো এখানে আপনাকে বলছে অ্যাড অ্যান এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি, এন্টার ইয়োর পাসওয়ার্ড অ্যান্ড এ ইউনিক ভেরিফিকেশন কোড দ্যাটস সেন্ট টু ইয়োর ফোন। এখানে যদি আপনি সেটা করতে চান, তাহলে গেট স্টার্ট করবেন। তো স্টার্ট করলে এখানে আপনাকে বলছে যে পাসওয়ার্ডটা আপনি আপনাকে দিতে হবে। তো পাসওয়ার্ডটা আমি দিই, পাসওয়ার্ড দিয়ে নেক্সট করলাম। এখন আমাকে বলবে যে হচ্ছে আমার এই এই নাম্বারে এখন একটা মেসেজ আসবে, টেক্সট করবে নাকি ফোন করবে। তো আমি টেক্সট করতে বলছি, সাপোজ তো টেক্সট করতে বললে এখানে টেক্সট চলে আসবে, ফোন করতে বললে ফোন চলে আসবে। তো আমি টেক্সট করতে বললাম, টেক্সটটা চলে আসবে। আমার কাছেই ফোন আছে, এখন অবশ্য মেসেজটা আমি পাইনি হাতে। আমি যেহেতু লেট হচ্ছে, আমি রিসেন্ড করতে পারি। তো এখানে আমি লিখতে পারি বা ব্যাক করে দিতে পারি। তো এখান থেকে আমি যদি ফোন করতে বলি, তাহলে ফোন আসুক। এই নাম্বারটা ওনারা বলছেন নাম্বারটাতে একটা স্পেস পড়ে গিয়েছিল, তো যে কারণে সমস্যা হয়েছিল, তো স্পেসটা চেঞ্জ করে দিলাম। এখন এই নাম্বারে একটা মেসেজ আসার কথা। মেসেঞ্জিং এ মাঝে মধ্যে প্রবলেম হয়, তো আমরা মেসেজ না করে এখানে যদি ফোন করতে বলি, তবু এখানে দেখাচ্ছে যে একটা স্টেপ আছে। তো এনিওয়ে, আপনার ফোন নাম্বারটাতে আপনি এটা চাইলেই এটা করে নিতে পারবেন যে একটা মেসেজ বা একটা ফোন ফোন কলের মাধ্যমে আপনি এটা করে নিতে পারবেন। টু স্টেপ ভেরিফিকেশন, টু স্টেপ ভেরিফিকেশন আপনার জন্য যে সুবিধাটা দিবে সেটা হচ্ছে, আপনি যখনই যেখান থেকে এটা মানে অ্যাকাউন্টটা লগ ইন করেন না কেন, অর্থাৎ আপনি পাসওয়ার্ডও জানেন এবং অ্যাকাউন্টের নাম্বারও জানেন, তবুও আপনার ফোন যদি আপনার কাছে না থাকে, তো আপনি লগ ইন করতে পারবেন না। অর্থাৎ ফোনে আপনাকে
ফোনে সবসময় আপনাকে একটা মেসেজ পাঠানো হবে, সেই মেসেজের মধ্যে একটি কোড থাকবে, যে কোডটা আপনি যদি যতক্ষণ পর্যন্ত না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি কোনোভাবেই ওই মেসেজটা দেখতে পারবেন না এবং ঢুকতেও পারবেন না। তো এটা একটা উপায় আছে। এরপরে যদি আমরা চিন্তা করি যে এখান থেকে আমরা নিজের অ্যাকাউন্টের আরো কিছু জিনিস পরিবর্তন করতে চাই, যেমন পার্সোনাল এবং প্রাইভেসি যেটা আছে, এখান থেকে আপনি পার্সোনাল ইনফরমেশন যা যা আছে সেগুলো যদি আপনি পরিবর্তন করতে চান, যেমন এটা দেখেন এখনো ভেরিফিকেশন হয়নি বলে এটাই অবস্থায় আছে। আপনার নিজের সম্পর্কে কিছু অ্যাবাউট লিখতে চাইলে সেটা অ্যাবাউটে লিখে দিতে পারেন, অন্য কোনো সেটিংস পরিবর্তন করতে চাইলে সেই সেটিংস পরিবর্তন করে দিতে পারেন। তো এখানে যেটা আছে সেটা হচ্ছে যদি আপনি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করে দিতে পারবেন খুব সহজেই। এখান থেকে আপনি প্রোফাইল পিকচার চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখান থেকে একটা প্রোফাইল পিকচার চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে একটি প্রোফাইল পিকচার আমি চেঞ্জ করে দিই। এখান থেকে একটি প্রোফাইল পিকচার ইউজ করে দিলাম। তো আপনি যে পিকচারটা ইউজ করছেন এই পিকচারটাতে আপনাকে আবার ক্রপ করতে হবে, আপনি ঠিক কতটুকু নিতে চান সেটা বলে দেওয়া ভালো। তো অ্যাডজাস্ট করে নিলাম, তো এটাকে আমি প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করব। তো এটা এই অবস্থায় চলে আসছে প্রোফাইল পিকচার। তো আপনি এখন চাইলে আপনি দেখতে পারবেন যে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে ওই প্রোফাইল পিকচারটা থাকার কথা। এই যে এটা হচ্ছে আপনার প্রোফাইল পিকচার। এছাড়াও আপনার পার্সোনাল ইনফরমেশনের মধ্যে আপনি যদি কোনো পরিবর্তন করতে চান, আপনার কন্ট্যাক্টস এর মধ্যে কোনো পরিবর্তন করতে চান, আপনার গুগল অ্যাক্টিভিটির কোনো পরিবর্তন করতে চান, সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। আপনার মাই অ্যাকাউন্টের মধ্যে ঢুকে আবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে পারবেন। এখান থেকে গিয়ে আপনি আপনার নিজের অ্যাকাউন্টে চলে যাবেন, মাই অ্যাকাউন্টস। এই মাই অ্যাকাউন্টস এর মধ্যে আপনার প্রত্যেকটি সেটিংস আছে, এই সেটিংস গুলো দেখে আপনি নিজের মতো করে পরিবর্তন করে নিতে পারবেন। তো আজকের টিউটোরিয়ালে এই পর্যন্ত থাক, আমি আগামী দিনের টিউটোরিয়ালে আপনাদেরকে এটা টোটাল কাস্টমাইজেশন অর্থাৎ এই সেটিংস এর প্রত্যেকটার কাজ নিয়ে আবার আলোচনা করব। যে কোনো সমস্যার জন্য আপনারা যে কোনো পরিস্থিতিতে কমেন্টস করুন, লাইক করুন এবং শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন আইসিটি অনলাইন স্কুলের সাথে।